সাথে শেয়ার করি এটা হচ্ছে কাকরোল ভাজি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কালকে নাইট ডিউটি করে আজকে সকালবেলা আসার সময় একটু আমাদের ড্রাইভার ভাইকে দিয়ে বাজার করিয়ে আনলাম আর আজকে আমি এনেছিলাম বোয়াল মাছ আর পাবদা মাছ পাবদা মাছগুলো মশলা সাইজে খুবই বড় ছিল এক কেজিতে বারোটা উঠছে সব বুঝতেই পারতেছেন বেশ বড় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বোয়াল মাছে এত বড় একটা ডিম হয়েছে বোয়াল মাছ সাড়ে চার কেজি ওজনের ছিল বাট এখানে ডিমই তো মনে হইতেছে এক কেজি আমার না এত বড় ডিম থাকলে মনটা খারাপ হয়ে হয়ে যায় মনে হয় যে মাছের লস হয়ে গেছে বাট হ্যাঁ ডিম তো আলাদা খেতে মজাই লাগে বাট আমার কাছে আসলে ইলিশ মাছ বাদে বাকি অন্য কোন ডিম তেমন একটা মজা লাগে না যেহেতু বোয়াল মাছ এনেছি তাই আজকে একটু বোয়াল মাছই রান্না করবো বাচ্চারা এই নরম মাছগুলো বেশি পছন্দ করে তো এই জন্য পাঙ্গাস বোয়াল অথবা আই এই টাইপের কোনো একটা মাছ আমি সব সময় বাসায় রাখি বোয়াল মাছ কিন্তু দুইভাবেই রান্না করা যায় একভাবে আপনি কষিয়েও রান্না করতে পারেন অথবা আপনি ভেজে দোপেয়াজিও করতে পারেন আজকে ভাবলাম যে একটু খুশিয়ে রান্না করি কারণ আপনি যত মাছ ভেজে রান্না করবেন থেকে কিন্তু ক্যালোরি তত বেশি হবে সো এটার পুষ্টিগুণ কমে যায় আর এদিকে আমি কাঠর ভাজে বসেছিলাম আর আমার রান্না তো মানে আমি একটা রান্না করতে নিলে এর মধ্যে আমার হাজারটা কাজ করতে হয় তাই খালাকে একটু রান্নাটা দেখতে বলে আমরা সবাই মিলে নিচে চলে গেলাম কারণ আমাদের ছাগল চলে এসেছে নিশ্চয়ই ভাবতেছেন যে কুরবানির সামনে আসতেছে এর জন্য মেবি এখনই ছাগল কিনে রাখতেছি বাট এরকম আসলে কিছুই না একটা বিশেষ উদ্দেশ্যে ছাগল কেনা তো ছাগলটাই দেখতে আসছিলাম যেহেতু আবাসার জন্য কেনা তাই আবাসাকে দেখাচ্ছিলাম যে দেখো ছাগল আর আমার মেয়ে মাশাল্লাহ কীভাবে জানো এই ছাগল বিড়াল এই প্রাণীগুলোকে একদমই ভয় পায় না খুবই মায়া করে কাছে গিয়ে আদর করতে চায় সো এটা দেখে না আমার কাছে আসলে খুব ভালো লাগছে ওইদিকে আমার রান্নার কি হা আল্লাহ জানে আমি রান্না দেখতে চলে গেছিলাম আর আওয়াইশা এখানে অনেকক্ষণ ছিল সে ছাগলকে খাইয়েছে আদর করেছে মাসাল্লাহ মাশালা সবাই আমার মেটার জন্য একটু মশাল্লা বলে দিবেন এমনিতেও কুরবানি বা দাঁশ যে জন্যই ছাগল গরু কোনো প্রাণী কিনেন না কেন যদি কয়েকদিন আগে কিনে একটু পালা যায় তাহলে কিন্তু মায়া মোহাম্মত বাড়ে সেক্ষেত্রে দাঁত সৎকা অথবা কুরবানির ক্ষেত্রেও কিন্তু সোয়াব অনেক বেশি হয় আমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে কাকরোল ভাজি কাঁকরোল ভাজি এইটা একটা আছে আর আরেকটা হচ্ছে এইটা দুই রকম ভাজি করেছে এই জন্য কারণ এটা আমি একটু খালাকে দিয়েছিলাম যেহেতু আমার নাইট ডিউটি ছিল আমার অনেক মানে লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে উঠতে অ্যান্ড দ্যাটস ওয়াই একটু খালাকে বুঝলাম এটাই বানান আপনি আমি আওয়ের সাথে গোসল করাবো খাওয়াবো এটা পুড়ে গেছে সো আমি আরেকটা একটু করছি সুন্দর করে এটা তো হচ্ছে ভাত দেন এটা হচ্ছে বোয়াল মাছ এটা আমি জাস্ট কষিয়ে রান্না করছি আমার কাছে যে বোয়াল তারপর পাঙ্গাস আইর এই মাছগুলো না কষিয়ে রান্না করলে মনে হয় বেশি মজা দেন এটা হচ্ছে মাছের ছুরি এটারও কাহিনী হচ্ছে যে এটাও আমি খালাকে দিছিলাম মানে এই কাকরলার এটা খালাকে এটা মাখা মাখা হবে না এটা একদম জাস্ট মানে এরকম বাট বাট আমার মনে হয় এটাও খেতে খারাপ লাগবে না প্রচুর অয়েল হয়ে গেছে তো এটাই ছিল আজকের রান্না বান্না খুবই অল্প পরিমাণ রান্না নিচে শশা আছে শশা খাই আমরা সব সময় তো আজকের রান্না বান্না এটাই খুব বেশি কিছু না বাট যেহেতু নাইট ডিউটি ছিল খুবই অল্প সময় লাইক এক ঘন্টার মধ্যে এগুলো সব করা লাগছে তো এর বেশি আর কিছু করতে পারি নাই তো এখানেই আজকে রান্না বান্না দেখানো শেষ করলাম এরপরে অন্য ভিডিওতে যাই চলেন আজকের ব্লগটা এতটুকুই ছিল বাট আজকের ব্লগটা একটু স্পেশাল কারণ আজকে আমি খুব সুন্দর একটা পার্সেল রিসিভ করেছি যেটা রিয়েলটেড ভিডিও আমি ইনশাল্লাহ সামনে কয়েকদিনের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ